মর্নিং সকাল সকালে উঠে স্নান টান সেরে পুজো করে আর একদম চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। আর আমি একা চায়ের কাপ নিয়ে কেন হাতে নিয়ে এসেছি, আজকে হচ্ছে রিশা পড়তে বসেছে, আজকে রিশাদের তো ছুটি, আজকে প্রচুর বাচ্চাদের স্কুল ছুটি, তা আজকে ছুটির দিন তাই দেরি করে একটু দেরি করে উঠেছি, উঠে স্নান টান সেরে পুজো টুজো করে চা নিয়ে বসেছি। আর বেশ একা বসতে তো ভালোই লাগে মাঝে মধ্যে, কিন্তু একা একা নিজে বসে চা খেতে বা বসে থাকতে ভালো লাগে, কিছুটা সময় একা খারাপ লাগে না, ভালোই লাগে। ও পাশের ঘরে পড়ছে আর আমি বসে চা খাচ্ছি, আমি ওই জন্য বেডরুম থেকেই ব্লগটা শুরু করলাম, কেন ওদের পড়া আমার আওয়াজে ওদের পড়া ডিস্টার্ব হতে পারে। তা আজকে হচ্ছে বুধবার আর 30 তারিখ, আজকে আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সারাদিন চলবো, আজকে ছুটির দিন, আজকে রিশাও থাকবে, তাই জন্য আরও বিশেষত ব্লগটা করা যে তাহলে রিশাকেও তোমরা একটু দেখতে পাবে বা দেখতে রিশাকে নিয়েও আমি ব্লগটা করতে পারবো। আর এখন তো স্কুল চালু হয়ে গেছে, এত ব্যস্ততা বেড়ে গেছে মানে বলার বাইরে, প্রচণ্ড দৌড়ঝাঁপ শুরু হয়েছে স্কুল থেকে। এখন তো যেহেতু মিডিল থেকে শুরু হলো এবার স্কুলটা, এখনও তো গাড়ির ব্যবস্থা কিছু হয়নি, তা রাজেনকে এখন দিয়ে আসতে নিয়ে আসতে হয়। তা রাজেন দিয়ে আসতে নিয়ে আসতে গেলে আমাকে তার জন্য দোকানে গিয়ে রাজেনকে ছাড়তে হয়, ওই জন্য একটুখানি ব্যস্ততা বেড়ে গেছে। তা ব্যস্ততা যতই বাড়ুক, আর ওই দেখো আমার কিন্তু তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না, কুকারের সিটি পড়লো আর আমি চাটা করতে করতে তাড়াতাড়ি করে একটু চা খেয়ে নিই, চা পুরো জল হয়ে চা ঠান্ডা হয়ে গেছে, কেন চা খেতে খেতে আমি আলুর সাদা আলু চচ্চড়ি প্রেশারে বসিয়ে আসলাম, কুকারে দিয়ে চলে আসলাম যে দুটো তিনটে সিটি পড়ুক, ততক্ষণে আমার চাটা খাওয়া হয়ে যাবে। আর ফ্রিজে আটা মাখা রয়েছে, আটাটাকে বার করে রেখে এসেছি, হয় মেয়ে যদি বলে দুটো পরোটা আর নাহলে কটা রুটি করব। চলো বন্ধুরা, সারাদিন কিন্তু সঙ্গে থাকবে, দেখতে থাকবে আর পাশে থাকবে, তোমরা কমেন্ট করো আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করো, সঙ্গে থেকো। আমাদের বাড়িটা ভেতর দিকে মানে গলির ভেতরে, কিন্তু এত ধুলো, এত ধুলো বলার বাইরে। এই যে তার পড়াশোনা হয়ে গেছে, পড়ে উঠে গেছে, লোকাচ্ছে, দিদি চলে গেছে পড়ে, আজকের দিনে করে তো বিকেলবেলায় আসে, কিন্তু যেহেতু ছুটি ওই জন্য সকালবেলা পড়ে গেছে। আর আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেছি, স্নান করতে গেছি, ব্যস্ত তখন থেকে কারেন্ট নেই, আমার অবস্থা একদম, এখন এসছে কারেন্ট, যদিও পাখা না থাকলে তো মানে দুরবস্থা, যেরম আমাদের ওপরটা গরম আর কি ধুলো কি ধুলো। আর এই সাদা টেবিলগুলো যে এই মানে কালো টেবিলগুলো যেন সাদা হয়ে থাকে, একদিন না মুছতে পারলে, কালকে মুছিনি, একদিন না মুছতে পারলে মনুষ্য যেন কী যে ধুলো ময়লা হয়ে আছে। তাই এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে করে ঘর ঠর ঝাড় দেবো, তারপরে মুছবো, তারপরে রিশাকে টিফিন দেবো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ঝাড় মুছ। আমি টিফিন টিফিন করে, তারপর তো তোমাদের সঙ্গে দেখা করিনি, টিফিন টিফিন করে বেরিয়ে গেছিলাম হচ্ছে দোকানে, তারপরে বাজারে। আর দোকানে বাজারে বলতে আমার চোখের তলায় খুব কালি পড়েছে, এটা কারণ জানো, কারণ হচ্ছে দোলের ব্লগ তো তোমাদের দিয়েছিলাম আমি, দোলের পরে তিন চার দিন পর থেকে খুব শরীরটা খারাপ হয়েছিলো, খালি রোজ প্রত্যেক দিন খালি মাথা যন্ত্রণা যা, কারেন্ট চলে গেলো আর আমি পারছি না, এই এসে একটু ঠান্ডা জল খেয়ে আমি রান্না করতে ঢুকতাম, এখন চলে গেলো কারেন্ট, মানে ভীষণ কষ্ট হচ্ছে, একে গরমে রোদে পুড়ে এসেছি আমি। তার মধ্যে কিছুদিন একদম শরীর যেটা বলছিলাম, শরীর একদম ভালো ছিল না, ওই জন্য আমি তোমাদের সাথে দেখা করতে আসতেই পারিনি, ব্লগই করিনি, দোলের পরে আজকে ফার্স্ট একটা ব্লগ করছি। আর
তার কারণ দেখছি এখন আমি যেহেতু ভিডিও করছি দেখতে পাচ্ছি চোখের তলায় বেশ ভালো কালি পড়েছে আমার। তা এসে একটু জল রিসাই জল মিশিয়ে দিল ও, কিন্তু আমি কোথা দিয়ে ঢুকলে বললে যে ফ্রিজে জল আছে বললে ও বুঝতে পারে যে জল মিশিয়ে দিতে আমার মাকে দিতে হবে। জলটা খেয়ে ভাবলাম যে রান্না বান্না করতে ঢুকবো, কী রান্না করছি তোমাদের সব দেখাবো, দেখিয়ে আমি রান্না করতে থাকবো, হালকা রান্না করবো। খুব গরম পড়েছে কিন্তু সেই আমার ধীর স্থির শান্তির কাজে ব্যাগড়া ঘটালো, আবার কারেন্ট গেল সকাল দিয়ে, আজকে কারেন্ট যাচ্ছে বারবার, আমি পারছি না, মানে একদম পারছি না। তা চলো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, আশা করি ভালো থাকবে, আর গরমে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তা চলো সঙ্গে থাকো, জলটা খেয়ে নিয়ে রান্না বসাতে শুরু করি, কখন কারেন্ট আসবে জানি না। এখন জল এসে খেলাম ঠান্ডা জল, কিন্তু তাতেও যেন মনে হচ্ছে না আগে ভেতর থেকে ঠান্ডা হলো একটুখানি, ওই জন্য গরমকালে আমরা সবাই আমরা ভীষণ পাই এটা লেবু শরবতটা। আমি চিনি কিন্তু দিই না, শুধু লেবু দিয়েই একটুখানি করি, করে খেয়ে দিয়ে আমার সবজি সব কাটা হয়ে গেছে, কী কী করবো তোমাদের বলছি। অনেকটাই ভালো লেবুটার রস হচ্ছে, আর এখন এখন যেহেতু বলেছে যে মানে গরম পড়েছে লেবু রস খাওয়া ভালো, লেবুর রস বা লেবুর শরবত বা ভাতে লেবু খাওয়া, ওই জন্য একটা দুটো লেবু 15 টাকা করে দিয়েছে। আমি একটু কিছু কারণ থাক হলেই হলো যে বাজার দ্রব্য একদম আগুন হয়ে যাচ্ছে, ব্যাস আর রস নেই এটাতে। চলো সুন্দর আমাদের লেবুর রস শরবত কিন্তু তৈরি, তোর বাবাকে একটু দিয়ে আমার খেয়ে নিয়ে একদম রান্নাবান্না শুরু করবি। কোটা বাটা রেডি, মানে কুটি গুছিয়ে নিয়েছি, আর কোর কী কী করবো জানো, ভেন্ডি কেটেছি, ভেন্ডি ভাজা করব, আর পেঁয়াজ আর রসুন দিয়ে মুসুর ডাল করবো, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর করবো হচ্ছে ঝিঙে কেটেছি, ঝিঙে আলু টমেটো আর জিরে বাটা দিয়ে পাতলা একদম ঝিঙের ঝোল, মানে আর কিছু সরি মাছটাই দেখায়নি, এই মাছ দিয়ে একদম ঝিঙে দিয়ে পাতলা ঝোল। কালকে রুই মাছ এনেছিলাম, তো সেখান থেকেই 4 টুকরো মানে 3 টুকরো মাছ একটা মাথা রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে করে নেবো। বাজারে গিয়েছিলাম বলেছি তোমাদের ঠিকই, তবে মাছ বাজারে কিন্তু আমি আজকে আর ঢুকিনি, আমার একদম ইচ্ছে করছিলো না। তা এই এইটুকুই এইবেলা করবো, রাত্রিরেটা যা হোক রাত্রিরে একটা দেখা যাবে, করে নেবো কিছু। চলো মাছের নমুনটা তো মাখানো হয়ে গেল, মাছটা একেবারে ছেড়ে দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে এবার গ্যাসটাকে জ্বলে দিয়ে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ভাত এখানে 1 ফুট খাইয়ে বন্ধ করে রেখেছি, আমি যেটা বন্ধ করে রাখি দিয়ে এবার বাকি রান্নাটা করতে থাকি, বাকি রান্নাটা করতে থাকি, করে আবার তোমাদের সামনে একটু পরে দেখা করছি। We'll be right back.
ঝোল একদম প্রায় রেডি, মাছটা দিয়ে দিই। আর আমি তো মাছের মাথাটাও মাছের ঝোলেই দিয়ে খাই, আমার ভীষণ ভালো লাগে, তোমরা জানো, তোমাদের বলেছি আমি। আর ধনে পাতা তো দেবই, এই মাছের ঝোলে ধনে পাতা ছাড়া হয় না। আমি না এখন ধনে পাতা কী করি জানো, এই টিফিন বক্সটা এক টিফিন বক্স ধনে পাতা ছিল, মানে কেটে একদম বেছে পরিষ্কার করে ধনে পাতা রেখে দিই। আজকে শেষ হলো, আবার এনে কেটে বেছে ধুয়ে রেখে দেবো। তাহলে কি ধুয়ে না, সরি ধুই না, ধুলে তো ধনে পাতা পচে যাবে। মানে রান্নার সময় বেশ একটু বার করলাম আর জলে ভেজালাম, খুব সুবিধা হয়। তাহলে মাছের ঝোল ফুটুক, আর আমি এবার গ্যাসটা, মাছের ঝোলটা হয়েছে, এই গ্যাসটা পরিষ্কার উষ্কার করে নিয়ে একদম খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া করে আবার বিকেলে দেখা হবে, আর নতুন একটা ভালো চমৎকার খবর নিয়ে তোমার সঙ্গে বিকেলে দেখা করতে চাই। আর একদম রান্নাঘর থেকে দেখা করতে এসেছি, কারণ হচ্ছে আজকে সকালে যখন বেরিয়েছিলাম বললাম বাজারে গেছি, নিয়ে এসেছি হচ্ছে দুটো ভুট্টা। তা এখন মেয়েকে তো, ও তো সন্ধ্যেবেলা কিচ্ছু খেতে চায় না, যদি স্কুল থাকলে তো একদমই খেতে চায় না, আর এখন যেহেতু স্কুল নেই ওই জন্য, আজকে যেহেতু স্কুল নেই ওই জন্য বললাম যে তাহলে একটুখানি ভুট্টা পুড়িয়ে দিই, ভুট্টা খা। আমি নিয়ে এসেছি যখন দুটো নিয়ে এসেছি, বেশ বড়ো বড়ো, এখন একটা পোড়াই পুড়িয়ে দেখি, ও বোধ হয় পুরোটা খেতে পারবে না। আমার একদম মানে খেয়েছি দুপুরবেলা খাওয়ার পরে, আর খাবার তো কোনো ইচ্ছে নেই, দেখা যাক কতটা কী হয়। পুড়িয়ে নিই ভুট্টাটা, দেখতে থাকো, এবার আমি মাখাবো। বেশ ভালো, দেখো পোড়া হয়ে গেছে, আর পোড়ালে হয়তো একটু তিতকুটে হয়ে যাবে, তবু একটুখানি যেগুলো সেগুলো সাদা আছে। এক একটা জিনিস খুব সহজেই কিন্তু আমাদের ছোটোবেলায় টেনে নিয়ে চলে যায়। হ্যাঁ, এই ভুট্টাটা পোড়াতে গিয়ে সেটা ঠিক সেরকম মনে হলো, শুধু ভুট্টা বলে না, দিনে প্রতিনিয়ত অনেক জিনিস আছে যেগুলো খুব সহজেই ছোটোবেলাতে নিয়ে চলে যায়, কত স্মৃতি কত কিছু থাকে, এখন তো খুব মনে হয়, সেই সব কথাগুলো খুব মনে হয়। চলো দেখো, বলতে বলতে কিন্তু ও আর আমার ভুট্টা পোড়া হয়ে গেছে, আর যে লেবু আর নুন, এই হচ্ছে বললাম না, মানে এই অনেক নুন নিয়ে নিয়েছি রে, এই নিয়ে তো ভুট্টো। হ্যাঁ, আর এই ভুট্টো মেয়েকে গল্প করেছে, ও ওই জন্য বলছে ভুট্টো, মানে ভুট্টো বলো একটা আমাদের ছোট্টবেলার একটা গল্প ছিল, সেগুলো ঝুমকি বা দিদি দেখলে বুঝতে পারবে যে সত্যি ছোটোবেলাকে এখন খুব মিস করি, খুব মিস করি, বাবা মাকে মিস, সাথে সাথে সেই দিনগুলোতে ফিরে যেতে অনেক ইচ্ছে করে, কিন্তু সে তো আর সম্ভব না, সে অলিক কল্পনাই মাত্র, ওই সব ভেবে নিজেকে বেশ একটু খুশি করার চেষ্টা করি মাঝে মাঝে। তো চলো ঘরে গিয়ে, আর একটা খুশির খবর তোমাদের তো বলবো বলেছি, পড়ে যাচ্ছে সব কিছু বাবা, নুনটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, আর লেবুটা দিলাম, অনেক এখন লেবু আছে, তো যেরকম লাগো লাগবে সেরকমই খাবি। তাহলে চলো ঘরে গিয়ে বসে আমি বাকি গল্পটা করছি। এসে একদম বসে পড়েছি, মানে আমি একটু বেরিয়েও ছিলাম, কারণ কালকে তো বৃহস্পতিবার, আমি তো বুধবার করে একটু বেরোতেই হয়, ফুল টুল আনতে যেতে হয়। আর ওর একটা পেনের ব্যাগও ছিঁড়ে গেছিলো, সেই পেনের ব্যাগটা দিতে একটু দেখাই, সেই পেনের ব্যাগ নিয়ে আসলাম, তো এগুলো খুব এমার্জেন্সি ছিল, এই দেখ এই ব্যাগটা নিয়ে এসেছি, বললো তো দোকানদার যে এই ব্যাগটা সহজে ছিঁড়বে না, ও তাই জন্য ওটা নিয়ে এসেছি। আর এই যে বসে আছে, নেটি তোর ভুট্টা খা, আর আমি কথা বলে, এই যে খাতি তোর ভুট্টাটা খা এবার, আর আমি কথা বলি, আমি যেটা বলেছিলাম তোমাদের, যেটা ভালো খবর দেবো, ভালো খবরটা হচ্ছে যে টুকটুক করে চলতে 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 আমি কিন্তু 1K সাবস্ক্রাইবার পার করে গেছি, তোমাদের ভালোবাসা তোমাদের সাথে নিয়ে আমি কিন্তু সাবস্ক্রাইবারের কোটাটা কিন্তু পার করে নিয়েছি, তোমরা ভালোবেসেছো বলে। এবার তোমরা আমার ভিডিওটা একটু বেশি করে দেখো, বন্ধুদের একটু বেশি করে সাজেস্ট করো, তাহলে আমার 4K যে ওয়াচ টাইমটা যদি পার হয়ে যায়, তবে আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকবে। তা শুদ্ধ শুদ্ধ এটা করতে পারো তোমরা, তোমাদের ভালোবাসা, তার জন্য তোমাদের সহায়তা আমার খুব দরকার, তোমরা আমাকে সহায়তা করো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য। আর আমার এই 1K সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য তোমার, মানে তোমরা ছাড়া তো এটা সম্ভব না, তোমরাই করেছো, তার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ভালোবাসা আমাকে একটা গণ্ডি পার করে দেওয়ার জন্য। এইটাই বলেছিলাম যে বিকেলবেলা বলবো তোমাদের একটা খুশি খবর, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, তাই জন্যই আমি বলেছিলাম যে বিকেলে তোমাদের কাছে এটা আমি শেয়ার করব। আর সেকেন্ড পাওয়াটা কিন্তু তোমরাই পাওয়াতে পারো, তো সুতরাং তার জন্য একটু বেশি করে ভিডিও দেখতে হবে, অনেক কথা বলতে দাও, একটু বেশি করে ভিডিও দেখতে হবে আর ভিডিও বন্ধুদের সাজেস্ট করতে হবে, তাহলে কিন্তু আমার এই এই যে জার্নিটা অনেকটা সফলতার দিকে এগোতে পারে, অনেকটা আমার যে এই জার্নিটা অনেকটা সফলতার দিকে এগোতে পারবে, তার জন্য একমাত্র হাত হচ্ছে তোমাদের তোমাদের ভালোবাসা। বন্ধুরা সঙ্গে থাকো, কিন্তু সব সময় কিন্তু সঙ্গে থাকবে, আর আমাদের কিন্তু পাশে থেকে ভালোবেসো, চ্যানেলটাকে ভালোবেসো। আর এই চুল টুল বাঁধা কমপ্লিট, আর তার মধ্যেই ব্যাগ গোছানো হয়ে গেছে, কী কী ঢুকিয়েছে ব্যাগে, ব্যাগটা পেয়ে বেশ খুশি হয়েছে। দাঁড়া খুলি ব্যাগ, এই যে ব্যাগ গোছানো ওর কমপ্লিট। কালকে তো আবার কালকে থেকে আবার স্কুল রয়েছে, আজকে তো ছুটি ছিল, বেশ ভালো ছিল, কাল আবার স্কুল হয়েছে। ভালো করে খুলে দেখাচ্ছে, যা পেন্সিল পড়ে গেল, বোঝা যাচ্ছে না ভেতরটা। কাল থেকে আবার স্কুল, আবার সকালবেলা করে সকাল থেকে দৌড়ানো। চলো, আমি এখন সব একটু টিভিটা চালাতে বললাম, টিভিটা চালিয়েছে আর ও খানিকটা পড়ছে, পড়াশোনা হয়ে এসছে খানিকটা, সঙ্গে থাকো দেখতে থাকো। আর রাত্রিরে রান্না বলতে সকালবেলা তো রান্না করেছিলাম, এবার রাত্রিরে একটু ডাল আছে আর ভেন্ডি ভাজা আছে, মাছে ওর মাথাটা রয়েছে, খাইনি সকালবেলা ওইটা, আর ভাত করে নেবো একটু, ভাত আর ডিম সিদ্ধ করে নেবো, তাহলে এ বেলাটা হয়ে যাবে। ডিম সিদ্ধ করি কি ডিমের পোচ যা হোক করে নেবো, যাতে তাড়াতাড়ি করে কোনো রকম যায়, রুটি করবো না, আমার রুটি খেতে ইচ্ছে করছে না গরমে, ভাত খেয়ে নেবো। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে ডিমের অমলেট করেছি আর ডাল, আর এখন বললাম একটু গরম গরম ভাত। আর কেন মুরগি করতে ইচ্ছে করছে না, মাছের মাথাটা দেবো, খাবে, দিয়ে দিলাম, আমি সকালে খেতে ইচ্ছে করবো না। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, যা ছিল এবেলা এই দিয়ে টুকটাক দিয়ে হয়ে যাবে, আর গরম ডিমের অমলেট গরম ভাত, আর আমার আর কিছু লাগবে না মেয়েরও, তাই এবেলা খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে কালকে নতুন একটা দিন, কাল না আসি পরশু জব, মানে চলে আসবো খুব তাড়াতাড়ি দেখা করতে। আর সঙ্গে থেকো, আর আমার কথাটা খেয়াল রাখো, একটু চ্যানেলটাকে কিন্তু আরও বড় করতে হবে, তোমাদের সহযোগিতা কিন্তু খুব প্রয়োজন, তাহলে সাবস্ক্রাইব করতে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গুড নাইট।